করতে লাগবে পাবি না পিতা, কষ্ট করতে লাগ তোকে দেওয়া যাবে না। তুই যে ছোট মানুষ, এই অষ্টকোট লাগ ব্যতীত এই মহাদেবের কাছে যা যাবি। আমি এই পরা পূর্ণিমায় কথা দিয়ে যাচ্ছি, আমি তোকে তাই দিব। রাখো পিতা, আমি চেয়েছি শুধু অষ্টকোট লাগ। পিতা পিতা তোকে পিতা হাই তো রাখো, আপনি যদি আমাকে অষ্টকোট লাগ না দিন তাহলে আমি আপনার পা। আপনি বলুন আমাকে অষ্টকোট লাগ দিবেন পিতা, বলুন না। চরণ ছেড়ে দাও রাগ পিতা, আপনি শিকার হন, স্থির হয়ে দে বস। আমি তোমার পিতা, তোমাকে আদেশ করেছি তুমি আমার পা ছেড়ে দাও। ঠিক আছে পিতা, আমি আপনার পা ছেড়ে দিচ্ছি, কারণ আপনি তো আমার পিতা, আপনার আদেশ আমার পালন করতেই হবে। তুমি আমার আদেশ পালন করতে, আমি আমার বিশ্বাস, তুমি আমার ঔরসজাত সন্তান। তুমি যদি আমার আমার আদেশ পালন না করো তাহলে এই পৃথিবীর মানুষ আমাকে ধিক্ষার দিবে, না মানবে দেবতা, না দিবে কোনো পূজা, আমি যে পৃথিবীর মানুষের কাছে জীবিত হয়ে যাব। তাহলে দিন পিতা, আপনার যত রাগ আছে সব কিছু আমার খাতে তুলে দিন। আমার যে তিনটি শর্ত রয়েছে, আমার তিনটি শর্ত যদি তামিল করতে পারো তবে আমি তোমার হাতে আমার অধীনে যত লাগ আছে আমি তোমার অধীনে করে দেব। ওকে পিতা, এই তো এই তো আমি আপনার পা ছেড়ে প্রতিজ্ঞা করে বলছি, আপনার তিনটি শর্ত কেন, আপনি যদি আমাকে হাজার শর্ত দিন আমি অমাবস থেকে পালন করবো, আর যদি আমি পালন করতে ব্যর্থ হই তাহলে আপনি হাতে নিঃশ্বাস দিয়ে আমাকে নিক্ষেপ করবেন বাংলার বুকে দিলে গোলামে। আর শিবপাত করি কন্যা, বেঁচে থাকো। আমার তিনটি শর্ত, প্রথম শর্ত হল এই কালো লাগ দিয়ে যার এক মায়ের এক সন্তান আছে তাকে তুমি কোনোদিন ধর্ষণ করতে পারবে না। ঠিক আছে পিতা, আমি আপনার প্রস্তাবে রাজি। রাজি হে পিতা। দ্বিতীয় শর্ত, যার নুন খাবে তার জীবন ভরে গুণ গাবে, তার সাথে কোনোদিন নিব খারাপি করতে পারবে না। ঠিক আছে পিতা, তাও আপনার প্রস্তাবে রাজি। রাজি হে পিতা। আমার তিন নম্বর বাণী, আমি যাবার পূর্বে তোমাকে বলে যাব, তার আগে তুমি ওখানে পদ্মার আসনে বসে যাও, আমার অধীনে যত লাগ আছে এই মুহূর্তে থেকে আমি তোমার অধীনে করে দিয়ে যাব। একটি কথা মনে রাখবে, তোমার পিতার সাথে তুমি যে অঙ্গীকার দিয়েছ এই অঙ্গীকার যদি তামিল না করতে পারো, আমি যেখানে যে অবস্থায় থাকি না কেন সেখান থেকে এসে আমার পিতা, আমি যদি আপনার কথা তামিল করতে না পারি তাহলে আপনি দেহ পথে যেখানে থাকেন কেন আমি আপনার অষ্টকোট ফিরিয়ে দিতে বাধ্য হব। বসে যাও কন্যা, বসে যাও। হুম হুম বলো না, মহাদেবের দুয়ে আছে যত লাগ, মহাদেবের ডাকে ছুটে আইলা আয়ে ফুল 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 পত্তার অঞ্চলে বান্দিয়া ফুল ফুল ফুটে ফুটে গাছ দোহাই দোহাই চত্রি ফুটি দেবতা বস্ত্র দেখায় জ্বালা যা যা আমার অধীনে যত লাভ ছিল চলে গেল তোর অধীনে, আজ থেকে এই কালো লাগকে যা বলবি এই কালো লাগ অবলম্ব মস্তকে পালন করিবে। ঠিক আছে পিতা, আমি আপনার কথা খুব করে পালন করব। ঠিক আছে পিতা, আমার আশীর্বাদ রইল পিতা, আমার তিন নম্বর বাণী শুনবে তুমি, আমি চলে যাচ্ছি স্বর্গতমে ভক্ত দিদারে, আমি যাবার পূর্বে
তোমাকে তিন নম্বর বাণী জানিয়ে যাচ্ছি। ওই চাম্পাইপুর নগর রয়েছে চাঁদ সদাগর, সে যে আমার অতি প্রিয় ভক্ত, সে আমাকে প্রতি বৎসর একটি করে বালি পূজা দেয়। আমি তার পূজা সহানন্দে ভক্ষণ করি, আর তাকে দেই আশীর্বাদ আশীর্বাদ। তাই আমার কি করতে হবে? তোমার কি করতে হবে? হ্যাপিতা, তুমি যাবে, তুমি যাবে সেই চাম্পাইপুর নগরে, চাঁদ সদাগরের রাজ দরবারে। তুমি বলবে একটি পুষ্পাঞ্জলি দিকে, দেখবে চাঁদ সদাগরে হাসতে হাসতে তোমাকে পুষ্প দিবে। তুমি তার দেওয়া পুষ্প সহানন্দে ভক্ষণ করে চলে আসবে পাতাল পুরীতে। ঠিক আছে পিতা, এই তো আমি আপনার বাচ্চা প্রতিজ্ঞা করে বলছি, আমি যাব সেই চাম্পাই পনগর তার ছেলের কাছে একটি পুষ্পাঞ্জলির জন্য, একটি পুষ্পাঞ্জলি এনে আমি আপনার বাচ্চা না পেতে পারছি, তাহলে আমি দেবী বংশের লোক নই, যে প্রকার হোক আমি একটি পুষ্পাঞ্জলি এনে আমি আপনার বাচ্চা। আশীর্বাদ থাকলো, কিন্তু কোনো পুত্র মেজাজে চাঁদ সদাগরের রাজ দরবারে যাওয়া যাবে না। পত্র মেজাজে যাবে, দেখবে হাসতে হাসতে পুষ্প দিবে, তুমি তার পুষ্প সহানন্দে ভক্ষণ করিবে। আর যদি সে পুষ্প না দেয়, তাহলে তোমার জনম জনম করে থাকতে হবে ওই পাতাল পুরীতে। এইটুকু বলেন না, আমি যে মনে করে হোক আমার যে দেবী বংশ রক্ষা করাই যে আমার কর্তব্য। পিতা জানি তুমি রক্ষা করতে পারবে। পিতা তোমার জন্ম হয়েছে পাতালপুরীতে, তুমি না পাবে স্বর্গ হতে, তাই তো তোমার একটি পুষ্পাঞ্জলি আদায় করতে হবে। তুমি যদি একটি পুষ্পাঞ্জলি আদায় করতে পারো, তাহলে তোমার এই পাতালপুরী থেকে তুমি চলে যেতে পারবে ওই স্বর্গ তবে। পিতা ঠিক আছে, আমি তাই আপনার কথা অক্ষরে অক্ষরে পালন করব। চলে যাচ্ছি কন্যা। হ্যাঁ পিতা, যাবার পূর্বে তোমাকে একটি কথা বলতে চাই। বলুন পিতা। রাখবে তুমি? হ্যাঁ অবশ্যই। তোমার পালিত মা তোমার নাম কি রেখেছিল? আমার পালিত আমার নাম রেখেছিল মনসা দেবী। মনসা দেবী, আমি যে তোমার জন্মদাতা পিতা। হ্যাঁ পিতা। তাই তো তোমার পিতা হয়ে এই পৃথিবীতে আমি এমন একটি নাম রেখে যাব, যে নাম স্বর্ণাক্ষরে ইতিহাসের পাতায় লেখা থাকবে। এর নাম কৃষ্ণা মন্দিরে থাকবে, শত শত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যে নামের উপর তোমাকে পুষ্পাঞ্জলি ঢেলে দিবে। আজ থেকে তোমার পিতা আমার অধীনে আমি তো দেখতে হবে তোমরা আমার অধীনে আছো কিনা। তাই আমি আর ফিল্ম না করি, আমি যে পট্টামে চলে যাবো সেই রাখালে বাড়ি। ওই রাখালগণ আমাকে দেখে বলেছিল, ওই তো শিব একটি বুড়ু আর সঙ্গে বারো বছর যুবতী নারী, তাই ওদের দৃশ্যাল সুযোগ না পেলে আমি এই মুহূর্তে চলে যাবো সেই রাখালে বাড়ি। ওই রাখালগণকে দেখবো একটি পুষ্প এনব, তারপর আমি সন্ত ভক্ষণ করবো।